সুপ্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রাইস ওআরএস বা রাইস স্যালাইন। এটি তৈরি করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রাইস ওআরএস বাজারে 250 মিলি এবং 250 মিলি এ দুটি প্যাকেটে পাওয়া যায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব রাইস স্যালাইন কী জন্য সেবন করতে হয়, রাইস স্যালাইন কীভাবে আমাদের শরীরে কাজ করে, কীভাবে রাইস স্যালাইন প্রস্তুত করতে হয়, রাইস স্যালাইন সেবনের সঠিক মাত্রা এবং ব্যবহারবিধি কী, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা খেতে পারবে কি না, রাইস স্যালাইন ব্যবহারে বাড়তি সতর্কতা এবং পরামর্শ কী, ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং রাইস স্যালাইন বিষয়ে সুস্পষ্ট ধারণা পাবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এবার ফিরে আসি মূল আলোচনায়। প্রথমে আমরা জানব রাইস স্যালাইন কী জন্য সেবন করতে হয় এবং এটি আমাদের শরীরে কীভাবে কাজ করে। দর্শক, যাদের ডায়রিয়া, কলেরা, বমি, পাতলা পায়খানায় পানি শূন্যতা পূরণ করার জন্য রাইস ওআরএস বা রাইস স্যালাইন খাওয়ানো হয়। পানি শূন্যতার কারণে রোগী অনেক দুর্বল হয়ে পড়ে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। রাইস স্যালাইনে আছে প্রয়োজনীয় ইলেকট্রোলাইট এবং কার্বোহাইড্রেট, যা কলেরা, ডায়রিয়া, বমিতে আক্রান্ত রোগীর শরীরে পানি শূন্যতা পূরণ করে। প্রতিবার পাতলা পায়খানার পরে রোগীকে রাইস স্যালাইন খাওয়াতে হবে। বাজারে রাইস স্যালাইন 250 মিলি এবং 500 মিলি এ দুটি প্যাকেটে পাওয়া যায়। 250 মিলির প্যাকেট এক গ্লাস গরম পানিতে মিশিয়ে হালকা ঠান্ডা করে খেতে হবে। 500 মিলির প্যাকেট 2 গ্লাস গরম পানিতে মিশিয়ে হালকা ঠান্ডা করে খেতে হবে। এবার জানব রাইস স্যালাইনের মাত্রা এবং ব্যবহারবিধি সম্পর্কে। 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের প্রতিবার পাতলা পায়খানার পরে 10 থেকে 20 চা চামচ রাইস স্যালাইন খাওয়াতে হবে। 2 বছর থেকে 10 বছরের বাচ্চাদের প্রতিবার পাতলা পায়খানার পরে অর্ধেক গ্লাস অথবা 1 গ্লাস রাইস স্যালাইন খাওয়াতে হবে। 10 বছর থেকে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পরে 1 গ্লাস থেকে 2 গ্লাস পর্যন্ত রাইস স্যালাইন খাওয়াতে হবে। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা রাইস স্যালাইন খেতে পারবে। দর্শক, রাইস স্যালাইন সম্পর্কে কিছু সতর্কতা এবং পরামর্শ আপনাদের জানা দরকার। তা হলো, 5 ঘন্টার পর স্যালাইন ফেলে দিতে হবে। স্যালাইন প্রস্তুতির পর এটিকে আর গরম করা যাবে না। খাওয়ানোর সময় ফিডার ব্যবহার করবেন না। তীব্র এবং একটানা বমি হলে রাইস স্যালাইন খাওয়াবেন না। যাদের কিডনির কার্যক্ষমতা কম তারা খাবেন না। যাদের লিভার এবং পাকস্থলীর সমস্যা আছে তারা রাইস স্যালাইন খাবেন না। তো দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।